Hello, I'm Nandan Das. Ajker ei class amra pattern cutting er class jeta amra shirted main shirted front korechi back korechi ebong shei shonge sleeves korechi jeta baki royeche seta hocche collar ar obosshoi cuff ebong tar shonge pocket jeta ami bole dilei hobe je ar kintu collar ta amader kintu pattern korte hobe তো আমরা সেই ক্ষেত্রে কলারের প্যাটার্নটাকে স্টার্ট করব যেরকমভাবে বলেছিলাম প্যাটার্ন মানে জাস্ট যেরকমভাবে বলছি আপনারা সেরকমভাবে জাস্ট ইজ এ জিওমেট্রিক ওয়েতে প্যাটার্ন করবেন যেমন আমি এখান থেকে শুরু করব সেট স্কোয়ার তো আগেই বলেছি কি কি লাগবে সেক্ষেত্রে আমরা একটা স্কোয়ার করে নেব প্রথমে দিস সেট স্কোয়ার দিয়ে একটা স্কোয়ার করে নিলাম ওকে আমাদের একটা স্কোয়ার হয়ে গেছে ওকে দিস সাইড অ্যান্ড দিস সাইড মানে স্কোয়ার মানে স্ট্রেট লাইন এবং এদিকে একটা স্ট্রেট লাইন এই কর্নারটাকে আমরা নাম দেব জিরো ওকে দিস ওয়ান জিরো নাও এইবার আমাদের এক্ষেত্রে একটা মেজারমেন্টই খালি লাগবে সেটা হচ্ছে আমাদের রাউন্ড নেকলাইন এক্ষেত্রে আমাদের রাউন্ড নেকলাইন 16 ইঞ্চি আমাদের রাউন্ড নেকলাইন এবার নাও জিরো থেকে আমরা এদিকে নেকলাইনটাকে বার করব ওকে তাহলে এখানে আমরা কী নেব জিরো থেকে আমরা এদিকের একটা মেজারমেন্ট নেব সেটা হচ্ছে আমাদের পার্ট ওয়াইজ জিরো থেকে ওয়ান যেটা হবে সেটা হচ্ছে এদিকের আমরা যে টোটাল যে মেজারমেন্টটা জিরো জিরো থেকে আমরা এদিকে যে লাইনটা করব সেটা হচ্ছে ওয়ান এই লাইনটাকে আমরা ওয়ান ধরব এবং ওয়ান থেকে জিরো থেকে ওয়ান এই জিরো এবার এদিকে আমরা ওয়ান বার করব হাফ অফ রাউন্ড নেক তাহলে এদিকে স্কোয়ার করলাম জিরো থেকে আমরা এদিকে হাফ অফ রাউন্ড নেক আমাদের রাউন্ড নেক কত আছে রাউন্ড নেক হচ্ছে 16 ইঞ্চি বলেই দিয়েছি তাহলে আমাদের এক্ষেত্রে 8 ইঞ্চি নিতে হবে জিরো থেকে এই 8 ইঞ্চি আমরা নিয়ে নিলাম এটাকে আমরা মার্কিং করলাম ওয়ান তাহলে জিরো ওয়ান এই ওয়ানটা কত হাফ অফ রাউন্ড নেক নাও এই ওয়ান থেকে আমরা টুতে যাব 1 ইঞ্চি আউটে এটা হচ্ছে কলারে যে ব্যান্ড পোর্শনটা হয় সেই পোর্শনের জন্য যাই হোক আমি যেভাবে বলছি তারা সেভাবে মার্কিং করতে করতে একসময় আমরা আমাদের সঠিক প্যাটার্নে পৌঁছে যাব 1 ইঞ্চি দূরে আমাদের হলো এটা হলো মার্কিং টু ওকে নাও এবার আমরা টু থেকে আমরা ওপরের দিকে উঠব দেখুন যেভাবে বলছি ইউ জাস্ট ড্র দিস টু থেকে আমরা এবার ওপরের দিকে উঠবে কি টু সেখান থেকে আমরা ওপরের দিকে উঠব সেটা হচ্ছে 1/4 1/4 মানে 1 ইঞ্চির 1/4 ঠিক আছে 1/4 আমরা এখানে একটা পয়েন্ট বার করলাম 1 ইঞ্চির 1 ইঞ্চিজের 1/4 সেটা আমরা একটা পয়েন্ট করলাম দিস পয়েন্ট ইজ আমি নাম দিলাম 3 ওকে এটা আমরা 3 একটা এক্ষেত্রে পেয়ে আমরা এক্ষেত্রে পেয়ে গেছি আবার এই উপরের দিকেই উঠব 3 থেকে আমরা আর একটা পয়েন্ট বার করেছি যে 3/4 আপ মানে 1 ইঞ্চির 1/3 মানে 75 part of ঠিক আছে তাহলে এখানে একটা লম্বা দাগ আমরা না কেটে নিতে পারি সুবিধা হবে এই লম্বা দাগটা আমরা কাটলাম লম্বা দাগটা আমরা একটা স্কোয়ার আউটলাইন করে নিলাম স্কোয়ার আউটলাইন করে একটা হচ্ছে একটা মেজারমেন্ট করেছি আমরা 1 ইঞ্চির 3/1/4 আর একটা হচ্ছে 1 ইঞ্চির 4/3 সেটা হচ্ছে 4 ওকে নাও আমাদের মানে আশা করি এই অবধি বোঝা গেছে এবার এই যে জিরো যে আমাদের পয়েন্টটা ছিল এবার আমরা এদিকে ফিরব জিরো থেকে আমরা একটা অংশ করব সেটা হচ্ছে জিরো থেকে এই সেম মার্কিং জিরো থেকে আমরা 0.5 সেন্টিমিটার উপরে একটা মার্কিং করব ওকে এটার নাম দেব জিরো ডট ওকে যেমন করে জিওমেট্রিতে আমরা করি আমরা কিন্তু সেরকমভাবে ড্রয়িং করে যাচ্ছি তাহলে আমাদের শেপটা এসে যাবে আপনা থেকে এসে যাবে আমরা তখন বুঝতে পারবো ড্রয়িংটা দেখলে 0.5 সেন্টিমিটার উপরে যেটা আমাদের
এখানে ডটটা হয়ে গেছে। এবার নাও জিরো থেকে আবার এই মার্কিংই সেম জায়গায় লিখি, জিরো থেকে আমরা আরেকটা আরেকটু ওপরে উঠবো, সেটা 125, মানে এক ইঞ্চি তার সঙ্গে 25, মানে এক ইঞ্চি আর তার সঙ্গে আরও এক ইঞ্চি চার ভাগ এক মার্ক, মানে 1.25 আর একটা মার্কিং, সেটাকে আমরা মার্কিং করব, নাম দেব আমরা 5। ওকে, এটা আমরা একটা করলাম। এইবার আমরা এস এ জিরো থেকে 2 এইটাকে আমরা তিনটে ইকুয়ালি ডিভাইডেড করব। জিরো থেকে 2 এর মেজারমেন্ট কত আছে? 9 ইঞ্চিস, কারণ জিরো থেকে 1 এটা ছিল আমাদের রাউন্ড নেকের হাফ, রাউন্ড নেক ছিল 16 ইঞ্চি, তার হাফ হচ্ছে 8 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমরা এক্সটেনশন করেছিলাম সেটাই কলারের ব্যান্ড পার্টের জন্য, মানে ড্রয়িংটা দেখতে সেটা বুঝতে পারবো যারা যারা করছি আমার সাথে যারা আপনারা করছে। তাহলে এটা টোটাল টেস্টে 9 ইঞ্চিস, একে তিনটে ডিভাইডেড করা মানে 3 ইঞ্চিস করে ইচ ওয়ান পড়ছে, 9 ডিভাইডেড বাই 3, 9কে 3 দিয়ে ভাগ করলে আসবে 3 ইঞ্চিস। এটাকে আমরা নাম দেবো এ, এটাকে নাম দেবো আমরা এক্ষেত্রে বি। ওকে, না এবার ইজ জিরো থেকে আমাদের যে এ, আমাদের আর একটা পয়েন্ট আমরা এক্ষেত্রে বার করব, আমাদের জিরো ডট থেকে আমাদের এই যে এই এই যে জিরো আমরা জিরো থেকে নিয়েছিলাম যে পোর্শনের যে মেজারমেন্ট সেটা আমরা হিপ কাফকে জুড়ে দেব। ওকে, আপার ইনসাইড হিপ কাফ মিডল পোর্শন থেকে এই আমরা রাখলাম, এই যে জিরো আমরা বার করেছিলাম সেখান থেকে আমরা এটাকে জুড়ে দিলাম, এ পর্যন্ত আমরা জুড়ে দিলাম। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এ থেকে আমাদের যে থ্রির পয়েন্টটা, নাও আমাদের এ মানে আমাদের যে স্মল রাইট টাউনের যে এটা রয়েছে তার সঙ্গে আমরা এক্ষেত্রে আমাদের প্যাটার্ন ওয়াইজ আমরা এখান থেকে একটা বার করব, এ থেকে আমরা 3 এখানে জয়েন করব, এই হচ্ছে এ, এখান থেকে যে 3 এই 2 থেকে 3 যে পয়েন্ট আমরা বার করেছিলাম সেটা আমরা সেম ইনসাইড এজ দিয়ে কভার করে, দেখুন যেরকমভাবে শার্টের কলারের প্যাটার্ন হয় ঠিক সেরকমই কিন্তু আস্তে আস্তে শেপটা সেরকমই তৈরি হচ্ছে ক্রমশ, আমরা আস্তে 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 সেটাকে ক্রমশ সেই শেপের দিকে যাচ্ছি। নাও আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে আমরা লাইনটা করেছিলাম স্ট্রেট লাইন, এখান থেকে আমরা ইনসাইডে আসব, সেটা কত? 1/4 ইনসাইড, মানে 1 ইঞ্চি চার ভাগের এক ভাগ, ঠিক আছে, 1 ইঞ্চি চার ভাগের এক ভাগ একটা পয়েন্ট আমরা করেছি, দিস ইজ দ্য পয়েন্ট। ওকে, এখানে আমাদের নেক্সট পয়েন্ট হয়ে গেছে, এইবার নাও 3 থেকে আমরা এই যে 3 এখান থেকে 7 আমরা একটা স্ট্রেট লাইনে জুড়ে দেব, এইবার আমরা একটা স্ট্রেট লাইন জুড়ে দেব। ওকে, 3 to 7 এবার আমরা একটা স্ট্রেট লাইন জুড়ে দিয়েছি, নাও এবার 7 থেকে এইবার আমাদের নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের যে পয়েন্ট এটাকে আমরা নাম দিয়েছি 7। ওকে, এটা আমরা বলতে ভুলে গেছিলাম, আর 7 যে পয়েন্টটা আমাদের আসলো, নাও এইবার আমরা 3 to 7 তো আমাদের আগেই বেরিয়ে গেছিলো, 4 to 7 আমরা আগেই করেছি, 3 থেকে 7 আমরা স্ট্রেট লাইনে যুক্ত করেছি, নাও 7 থেকে এই যে 7 সেখান থেকে 5 এটা আমরা হিপ কার্ভের ইনসাইড পার্ট থেকে এটাকে আমরা জুড়ে দেব। ওকে, দেখুন কীভাবে কলারের ব্যান্ড কলারের পাশ থেকে একটা শেপ তৈরি হয়ে গেছে, 7 থেকে 5 আমরা এক্ষেত্রে জুড়ে দিলাম, না এই যে 7 সেখান থেকে আমরা ইনসাইডের একটা পার্ট তৈরি, 3/4 ইনসাইড আমরা একটা ইনসাইড একটা পার্ট করবো, 3/4 মানে 1 ইঞ্চি চার ভাগের তিন ভাগ, 1 ইঞ্চি চার ভাগের তিন ভাগ, এই আমরা পয়েন্ট এটা নাম দেবো আমরা 7 ডট। ওকে, এটা হচ্ছে 7 থেকে 7 ডট। ওকে, নাও
এই সেভেন, তার সঙ্গে আমাদের আরও একটা পয়েন্ট বার করতে হবে। নাও দিস সেভেন থেকে আমরা উপরের দিকে একটা লাইন করব, ফ্রম হিয়ার আমরা একটা লাইন করব, কত ইঞ্চি? থ্রি ইঞ্চিস আপ। এই থ্রি ইঞ্চিস কেন? যিনি কলারের মেজারমেন্ট থ্রি ইঞ্চিস, এই এই টপের পোর্শনটা থ্রি ইঞ্চিস হয়, আমরা থ্রি ইঞ্চি আমরা এটাকে আপ করলাম। ওকে, থ্রি ইঞ্চিস এটাকে আমাদের দিক থেকে এটা আমরা একটা আপ করেছি ওপরের দিকে। নাও এইট, এবার আমরা থ্রি ইঞ্চিসটা খুঁজে নিয়েছি, এই হচ্ছে আমাদের থ্রি ইঞ্চিস। ওকে, নাও এই যে পয়েন্টটা আছে এটার নাম দিয়েছি আমরা এইট। তাহলে এইট যখন হয়ে গেছে, তাহলে এইট থেকে আমরা বাঁদিকের একটা লাইন করবো, সেটা হচ্ছে এক ইঞ্চি আউট। ওকে, আমরা ওয়ান ইঞ্চিস আমরা এখানে আউট, এটা একটা পয়েন্ট করলাম, তার মার্ক করলাম, তার নাম নাইন। ওকে, নাও সেভেন, আমাদের যে পয়েন্ট সেভেন, ওকে মানে সেভেন ডট, সরি সেভেন ডট থেকে নাইন আমরা স্ট্রেট লাইনে যুক্ত করে দেব। সেভেন নাইন আমরা স্ট্রেট লাইনে আমরা যুক্ত করে দেব। নাও এই নাইন থেকে, তার আগের আমাদের যেটা পয়েন্ট ছিল, তার আগে এটা আমরা তো বলেই দিয়েছিলাম যে এই ফাইভ থেকে এখানে আবার একটা আমরা পয়েন্ট করব, ফাইভ থেকে আরও একটা পয়েন্ট আমাদের ওপরে করতে হবে, সেটা হয়েছে 1.75 আপ, মানে এক ইঞ্চি, দুই ইঞ্চির থেকে 25 কম, এক ইঞ্চি এবং তার সঙ্গে 75, আরও এক ইঞ্চির চার ভাগের তিন ভাগ। ওকে, এটাকে নাম দেব আমরা সিক্স। আর নাও আমাদের সম্পূর্ণ শেষের পথে আমরা এই কলারের যেরকম শেপ হয় দেখুন, শুধু জিওমেট্রির মতো সিক্স থেকে নাইন আমরা হিফ কাপে যুক্ত করে দেবো, এটা হচ্ছে অনফোল্ড, এই পোর্শনটা অনফোল্ড। ওকে, গট ইট, দ্য আলটিমেট পয়েন্ট এখানে যে আমরা এখানে পেয়ে গেছি অনফোল্ডের পার্টটা। আমার মনে হয় একটু ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছে, যেটা আমার পরে মুভমেন্ট করে দেখাতে অসুবিধা হলো, আমি আবারও বলে দিচ্ছি। আমরা প্রথমে একটা স্কোয়ার করব, জিরো থেকে ওপরের দিকে, জিরো থেকে টু। নাও জিরো থেকে আমরা একটা মেজারমেন্ট করব, যা নেকলাইন তার আট ভাগের, সরি যা নেকলাইন টোটাল আমাদের যে নেক সাইজ, মানে হাফ অফ রাউন্ড নেক যেটা 16, তার হাফ সেটা হচ্ছে আট ইঞ্চি, 16 হাফ আট, সেখান থেকে এক ইঞ্চি আমরা বাইরে নেব। সেখান থেকে এই টু থেকে থ্রি, এটা হচ্ছে আমাদের তিন এক ইঞ্চির চার ভাগের এক ভাগ আমরা উপরে করব, যার মার্কিং করব থ্রি। এবং এখান থেকে আমরা নেব সেম, যতটা এদিকে ততটাই। এবার আমরা এই টোটাল পয়েন্টটা এদিক থেকে আমরা যেটা একটু বলে নিই, জিরো থেকে আমরা যে ফাইভ নেব সেটা এই যে জিরো ডট, এখান থেকে ফাইভ নেব 1.25, সরি 1.75, এবং সেখান থেকে আবার এই ফাইভ থেকে আমরা সিক্সের দিকে যে মেজারমেন্টটাকে নেব সেটা হচ্ছে 1.75 ইঞ্চি আপ। ওকে, 1.75 ইঞ্চিস আপ, আমরা একটু ক্লোজ টু করে দেখাই, 1.75 ইঞ্চিস এক্ষেত্রে আপ নিয়ে নিয়েছি। ওকে, তারপর জিরো থেকে থ্রি, থ্রি থেকে ফোর আমরা যে মেজারমেন্টটা নিয়েছি সেই মেজারমেন্টটা হচ্ছে 3/4 আপ, মানে চার ভাগের তিন ভাগ আপ। সেখান থেকে আমরা ফোর থেকে আমরা আবার ইনসাইডে এসেছি, এই ফোর থেকে আমরা আবার ইনসাইডে এসেছি। ওকে, সেই ইনসাইডের মেজারমেন্টটা হচ্ছে থ্রি, মানে টোটাল যেটা আমরা সেভেনের দিকে যেটা আমরা এসেছি সেটা হচ্ছে 1/3/4 ইনসাইড, মানে চার ভাগে তিন ভাগ এটা আমাদের ইনসাইড।
এবং এই যে 7 থেকে যেটা আমরা আরও ইনসাইডে এসেছি সেটা আমরা 7 ডট একটা বার করেছি, সেটা হচ্ছে এই 7 থেকে আবার 3-4 ইনসাইড, মানে চার ভাগে তিন ভাগ এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে এটা 7, প্লিজ এটা ভালো করে দেখুন, এটা 7 আপ, ঠিক আছে। সেটা আমাদের এদিক থেকে আমরা এই পয়েন্টটা পেয়েছি। নাও এবার 7 থেকে 8, নাও দ্য নেক্সট ইজ 7, এই যে আমাদের 7, সেখান থেকে আমরা উপরে একটা স্ট্রেট লাইন করেছি 3 ইঞ্চি ওপরে, এই যে সেটা হচ্ছে 8। 8 থেকে আমরা এবার এই সাইডে গেছি, সেটা 9 পয়েন্টটাকে বার করেছি, সেটা হচ্ছে 1 ইঞ্চি আমাদের আউট, এই 8 সেখান থেকে 1 ইঞ্চি আউটে আমরা গেছি। নাও এবার 7 এবং তার সঙ্গে 9, 7 ডট, 7 ডট থেকে 9 আমরা একটা স্ট্রেট লাইনে যুক্ত করে দিচ্ছি, যে 9 আমাদের পয়েন্ট স্ট্রেট লাইন, 7 থেকে 9 আমাদের এক্ষেত্রে হচ্ছে স্ট্রেট লাইন। 9 থেকে নাও এই যে 6, এবার 6-এর দিকটা একটু বলে নিই, 0 থেকে 0, 30, 34 আপ, সেখান থেকে 1.75 আপ, সেখান থেকে 1.75 আপ, ওকে, সেটা হচ্ছে 6। এই 6-9 আমরা যুক্ত করে দিয়েছি, শুধু আমাদের কাজ হচ্ছে জয়েন করা। আবারও বলে নিই, 0 থেকে 6-এর দিক স্ট্রেট লাইন, এদিকে স্ট্রেট লাইন, 0 থেকে 1 হচ্ছে নেকের হাফ 8 ইঞ্চি, সেখান থেকে 1 ইঞ্চি আপ, 2 থেকে 3 সেখানে হচ্ছে 1 ইঞ্চির চার ভাগের এক ভাগ আপ, সেখান থেকে 1.75 আপ, সেখান থেকে আবার 3 এক ভাগের 1.34 ভাগ এখানে আপ, সেখান থেকে ইনসাইডে যেটা আমরা গেছে সেটা 1 ইঞ্চি, এখান থেকে টোটাল যে পয়েন্ট এটাকে তিন ভাগে ডিভাইডেড করে নিয়েছি, তিন ভাগে একটা এ এটা বি, এই এর সঙ্গে এই 0 আমরা যুক্ত করেছি, এদিকের পয়েন্ট তো হাফ 1 সেন্টিমিটার আপ, সেখান থেকে 1.75 আপ, সেখান থেকে 1.75 আপ, ঠিক আছে। এবার এই 0 থেকে এ থেকে 0 যুক্ত করেছি, এ থেকে 3 যুক্ত করেছি, 3 থেকে 7 আমরা স্ট্রেট লাইনে যুক্ত করেছি, সেখান থেকে এই 7 থেকে 5 আমরা এই হিপ কার্ভের ইনসাইডেস থেকে জুড়েছি, সেখান থেকে 7 থেকে আমরা 3 ইঞ্চি ওপরে গেছি, সেই পয়েন্টটার নাম হয়েছে 8, 8 থেকে আমরা আরও 1 ইঞ্চি বাইরে গেছি, বাইরে গিয়ে একটা পয়েন্ট করেছি তার নাম 9, এই 9 আর থেকে 6 হিপ কার্ভে জুড়ে দিয়েছি, এটা আনফোল্ড খুললে আমাদের আমরা এটা পেয়ে যাব, সেটা আমাদের কলার। হোপ আপনাদের ভীষণ ইজি লাগলো, সহজ মনে হলো আশা করি, এবং এই পয়েন্টটা আমরা একটা স্ট্রেট লাইনে আপনাদের বুঝিয়ে দিলাম, সেটা হচ্ছে কলারের, এটা হচ্ছে রাউন্ড পার্ট, এখানে কলার এটা ফোল্ড হয়ে যায় ব্যান্ড পোর্শান, ব্যান্ড পোর্শানের এটা হচ্ছে আপার পার্ট, আমাদের কলার রেডি। আশা করি আমরা তিনটে পার্টই দিয়ে দিতে পারলাম, আর পকেটের ক্ষেত্রে 5-7 যা স্কোয়ার কাপড় কাটলেই সেটা হয়ে যায়, আর সেরকম কিছু নেই, কাপের ক্ষেত্রে সরি 3-4 ইঞ্চি কাপ করলেই হয়ে যাবে। ওকে, হোপ আপনাদের ভালো লাগলো, টাটা বাবা।